আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো খেজুর আর কাজু বাদামের মিল্কশেক সেজন্য লাগবে আমার খেজুর আর কাজু বাদাম এই খেজুরগুলো অনেক বড় বড় তাই আমি চারটা নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন এখন আমি এই কাজু বাদামগুলো দুধ দিয়ে ভেজিয়ে রাখবো বিশ মিনিটের জন্য এটা দুধ দিয়ে ভেজিয়ে রাখলাম এখন অপেক্ষা করব বিশ মিনিট পরে এটা ব্রেন্ড করার জন্য খেজুরের বিচিগুলো ফেলে দিয়েছি আর এটা কাজু বাদামগুলোও বিশ মিনিট ভেজানো হয়েছে এখন এগুলো একটা মিক্সারে দিয়ে দিব দুই চামচ চিনি দিব চিনিটা আপনারা নাও দিতে পারেন যেহেতু খেজুরে অনেক মিষ্টি থাকে দুশো এম এর মতো আরও দুধ ঢেলে দেব এর আগেও আমি প্রায় দুইশো এম এর মতো দুধ দিয়েছিলাম প্রভাবে করা হয়ে গিয়েছে এখন এটা গ্লাসে ঢেলে নিব এখন বরফ কুচি কাজু কুচি আর খেজুরের কুচি দিয়ে সাজিয়ে দেব তৈরি হয়ে গেল মজাদার খেজুর আর কাজু বাদামের মিল্কশেক যদি ভিডিওটি ভালো লাগে আপনারাও এভাবে বাসায় বানিয়ে খেতে পারেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে আল্লাহ পে